এক নজরে সংক্ষেপে ওই সকল সরকারি চাকরির সার্কুলার নিয়ে আলোকপাত যেগুলোতে এখনো আবেদন করার সময় রয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের কাছে ওই সকল সরকারি সার্কুলার সংক্ষেপে উপস্থাপন করব যেগুলোতে চাইলে আজই আপনারা আবেদন করতে পারবেন। অনুরোধ করব না টেনের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য, আশা করি তাতে আপনারা উপকৃত হবেন। ভিডিও শুরুর প্রথমে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন, যাহাতে করে পরবর্তী ভিডিওর আপডেট সরাসরি সর্বপ্রথমে আপনার কাছে পৌঁছে যায়। এছাড়া এখানে আরও কিছু বিজ্ঞপ্তি রয়েছে, সেগুলো চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে আসা যাক। এখানে প্রথম সার্কুলারটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর। এখানে বলা হয়েছে সেনাবাহিনীর অসামরিকে চাকরি পদ সংখ্যা 627টি, শিক্ষকতা যোগ্যতায় চাওয়া হয়েছে পঞ্চম শ্রেণী অথবা অষ্টম শ্রেণী অথবা এসএসসি অথবা এসএসসি অথবা স্নাতক পাস। বাকি বিস্তারিত আপনারা মূল সার্কুলারে দেখে নেবেন। এরপরে সার্কুলারটি হচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ, এর পদ সংখ্যা হচ্ছে 27টি, শিক্ষকতা যোগ্যতা ও অন্যান্য যোগ্যতায় চাওয়া হয়েছে এসএসসি অথবা এসএসসি অথবা স্নাতক পাস। বাকি বিস্তারিত আপনারা মূল সার্কুলারে দেখে নেবেন। পরের সার্কুলারটি হচ্ছে বাংলাদেশ পুলিশের, পদ সংখ্যা হচ্ছে 51টি, শিক্ষকতার যোগ্যতায় চাওয়া হয়েছে এসএসসি অথবা এসএসসি অথবা ডিপ্লোমা পাস। বাকি বিস্তারিত আপনারা মূল সার্কুলারে দেখে নেবেন। এরপরে সার্কুলারটি হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের, পদ সংখ্যা হচ্ছে 6টি, শিক্ষকতার যোগ্যতায় চাওয়া হয়েছে এসএসসি পাস। বাকি বিস্তারিত আপনারা মূল সার্কুলারে দেখে নেবেন। এরপরে সার্কুলারটি হচ্ছে বাংলাদেশ মহাকাশ গবেষণা একের, পদ সংখ্যা হচ্ছে 2টি। বাকি বিস্তারিত জানতে আপনারা মূল সার্কুলারটি দেখুন। এরপরে সার্কুলারটি হচ্ছে বাংলাদেশ মহাকাশ গবেষণা 2-এর, পদ সংখ্যা হচ্ছে 5টি। বাকি বিস্তারিত জানতে আপনারা মূল সার্কুলারটি দেখুন। এরপরে সার্কুলারটি হচ্ছে রংপুর জেলা প্রশাসক কার্যালয়, এর পদ সংখ্যা হচ্ছে 30টি, শিক্ষকতার যোগ্যতায় চাওয়া হয়েছে এইচএসসি পাস। বাকি বিস্তারিত আপনারা মূল সার্কুলারে অবশ্যই দেখে নেবেন। এছাড়াও এখানে প্রত্যেকটি সার্কুলার নিয়ে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। তো এই ছিল এই সপ্তাহের উল্লেখযোগ্য সরকারি চাকরি যেগুলোতে চাইলে আপনারা আজই আবেদন করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।